ওকে, সো এখন আমরা যে টপিকস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার দেখো, ট্রান্সফরমার ব্যাপারটাও খুব ইজি ব্যাপারটা। আমরা যদি আমাদের যদি আগে বেসিক গ্রুপ ক্লিয়ার থাকে তখন দেখা যাবে যে এই টপিকস গুলো খুব ইজি। সো ট্রান্সফরমারে যাওয়ার ক্ষেত্রে, ট্রান্সফরমারে যাওয়ার আগে আমি তোমাকে যেই কয়েকটা জিনিস মনে করিয়ে দিব সেটা হচ্ছে আমরা স্থির তড়িতে তড়িৎ শক্তির হিসাব নিয়ে, সরি সরি, চল তড়িতে তড়িৎ শক্তির হিসাব নিয়ে কিছু সূত্র দিছিলাম এবং ওই জায়গায় বলছিলাম যে তিনটা বা চারটা সূত্র হচ্ছে বেসিক, এবং ওই বেসিক সূত্রগুলো যদি আবার আমরা মনে করার চেষ্টা করি তখন আমরা দেখব যে আই সমান সমান কিউ বাই টি ছিল একটা, আই সমান সমান কিউ বাই টি, অর্থাৎ তড়িৎ প্রবাহ মানে হচ্ছে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়। আরেকটা সূত্র আমরা পাইছিলাম সেটা হচ্ছে আই সমান সমান ভি বাই আর, এটা হচ্ছে ওহমের সূত্র থেকে আমরা পাইছিলাম। এবং তারপর আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমরা আরেকটা পাইছিলাম সেটা হচ্ছে W সমান সমান ভি কিউ বা ভি সমান সমান W বাই কিউ, অর্থাৎ বিভব মানে হচ্ছে W বাই কিউ। ক্লিয়ার? সো এই তিনটা সূত্র তোমাদেরকে আগে আমি করবো। এবং আমরা আরেকটা সূত্র যেটা পাইছিলাম সেটা হচ্ছে P সমান সমান W বাই টি, আমরা জানি যে ক্ষমতা সমান সমান P সমান সমান W বাই টি। এবং আমি তোমাকে বলছিলাম যে এই চারটা সূত্র হচ্ছে বেসিক, এবং এই চারটা সূত্র যদি তুমি মনে রাখতে পারো তখন তুমি যে কোনো অঙ্কের ক্ষেত্রে যে কোনো কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এই চারটা সূত্র থেকে তুমি বের করতে পারবা। তোমার এত সূত্র মনে রাখতে হবে না, পি সমান সমান ভি আই, ডাব্লিউ সমান সমান আই স্কোয়ার আর টি, অনেক সূত্র ডিরাইভড হয় এগুলো থেকে। ক্লিয়ার? সো আমি যেটাতে চলে যাবো সেটা হচ্ছে ট্রান্সফরমার, এবং ট্রান্সফরমারের ক্ষেত্রে যেটা বোঝাবো সেটা হচ্ছে ট্রান্সফরমারের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে আয়তকার এরকম একটা থাকে, কোর থাকে, আয়তকার একটা কোর থাকে, এবং এদিকে যেটা করা হয় সেটা হচ্ছে আয়তকার কোরে যেটা করা হয় সেটা হচ্ছে যে আয়তকার কোর থাকে এবং এইদিকে তারের এরকম ভাবে সলিনয়েড অর্থাৎ পেঁচানো থাকে। সো এরকম ভাবে পেঁচানো থাকে এবং যেটা করা হয় সেটা হচ্ছে যে এইখানে দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ দেওয়া হয়, তারপর দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ এরকম ভাবে দিলাম, এরকম ভাবে দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ দেওয়া হয়, এবং যেটা করা হয় সেটা হচ্ছে এই জায়গায় অর্থাৎ আয়তকারের একটা বাহু এটা হচ্ছে আরেকটা বাহু, এই বাহুতে যেটা করা হয় সেটা হচ্ছে এই বাহুতে এরকম ভাবে মানে তড়িৎ উৎস বা এটাকে তড়িৎ উৎস সাপোজ একটা ভোল্ট মিটার সংযুক্ত করা হয়। এটার পরিমাপের জন্য ভোল্ট মিটার দিচ্ছি, অ্যাকচুয়ালি এটা আমরা তড়িৎ যখন বর্তনীটি ইউজ করবো তখন নিশ্চয়ই এদিকে ভোল্ট মিটার থাকবে, এদিকে একটা লাইট থাকবে বা ফ্যান, একটা ফ্যান থাকবে বা এরকম কিছু থাকবে। সো এখন একটা জিনিস খেয়াল করো, এই যে মাইকেল ফ্যারাডের এইদিকে যখন আমরা পড়ছিলাম যে আমরা যখন পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র দিব তখন যেটা হবে সেটা হচ্ছে পরিবর্তনশীল কি আসবে, চৌম্বক বড় রেখা আসবে, এবং এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এই ক্ষেত্রে খেয়াল করো, এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে এই জায়গায়, এই জায়গাতেও যখন পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে তখন এই জায়গাতেও যেটা হবে সেটা হচ্ছে এই জায়গাতে বল রেখার সৃষ্টি হবে, এবং এই বল রেখাগুলো যেটা করবে সেটা হচ্ছে এই বল রেখাগুলো এইভাবে এইখান থেকে বের হয়ে অ্যাকচুয়ালি এই বরাবর আসবে, মানে এখান থেকে বের হয়ে আসবে। তুমি যদি চিন্তা করো এদিকে যদি তড়িৎ প্রবাহ হয় তখন হচ্ছে এইরকম, তাই না? এদিকে যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে হচ্ছে এইরকম, অর্থাৎ এই বরাবর আসতেছে, বাহির থেকে আসতেছে। সো এগুলো হচ্ছে এইরকম ভাবে থাকবে, দেখানো যাচ্ছে না। সো আমি কিভাবে দেখাই, দেখানোর কোনো উপায় নাই, সাপোজ আমি এইভাবেই দেখাই যে এই দিক থেকে এরকম আসবে, চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, সরি চৌম্বক বল রেখার সৃষ্টি হবে, বল রেখাগুলো হচ্ছে এরকম। ক্লিয়ার? সো আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে এই দিকে, এই দিকে এটাকে বলা হচ্ছে মুখ্য কুণ্ডলী বা প্রাইমারি কুণ্ডলী, এটাকে বলা হচ্ছে মুখ্য কুণ্ডলী, আমি প্রাইমারি লিখতেছি, প্রাইমারি কয়েল হচ্ছে প্রাইমারি কয়েল বা মুখ্য কুণ্ডলী, আর এই যে এইটা যেখান থেকে আমরা বোল্ট সংগ্রহ করতেছি সেটা হচ্ছে সেকেন্ডারি কয়েল, সেকেন্ডারি। ক্লিয়ার? সো একটা হচ্ছে প্রাইমারি একটা হচ্ছে সেকেন্ডারি। এখন যেটা হবে সেটা হচ্ছে খেয়াল করো এই দিকে
এই যে এইদিকে প্যাচের সংখ্যা, অর্থাৎ সেকেন্ডারি কুণ্ডলীতে প্যাচের সংখ্যা বা যে কোনো কুণ্ডলীতে প্যাচের সংখ্যা যত বেশি হবে বিভবের পরিমাণ ততই বেশি হবে, বা তুমি বলতে পারো তড়িৎচালক শক্তি পরিমাণ তত বেশি হবে। অর্থাৎ তুমি যেটা লিখতে পারো এই জায়গা থেকে তুমি একটা সূত্র তৈরি করতে পারো, সেই সূত্রটা হচ্ছে যে ভি মানে পেঁয়াজের সংখ্যাটাকে, অর্থাৎ কয়টা পেঁয়াজ পড়ছে এই সংখ্যাটাকে যদি আমি এন ধরি, তখন আমি লিখতে পারি যে ই মানে তড়িৎচালক শক্তি বা ভি লিখতে পারো, সমস্যা নেই, ভি লিখি, ভি সমানুপাতিক এন। অর্থাৎ এইদিকে যত বেশি পেঁয়াজ থাকবে, খেয়াল করো যত বেশি পেঁয়াজ থাকবে অবশ্যই তত বেশি বড় রেখা উৎপন্ন হবে। আমি যখন সলিনয়েড পড়াই তখন বুঝাইছিলাম যে একটা সলিনয়েড যখন তুমি একটা প্যাচ দিবা তখন কয়েকটা বড় রেখা গেল, তুমি যখন আরো বেশি প্যাচ দিবা তখন অনেকগুলো বড় রেখা একসাথে যাবে। ক্লিয়ার? সো যখন তুমি এরকম ভাবে যখন বেশি প্যাচ দিবা, যত বেশি প্যাচ দিবা তত বেশি বড় রেখা হবে, আর যত বেশি বড় রেখা হবে তত বেশি কি হবে ভোল্ট হবে, অর্থাৎ তত বেশি কি হবে বিদ্যুৎ হবে। বুঝা গেছে ব্যাপারটা? সো আলটিমেটলি যেটা সেটা হচ্ছে আমরা দেখতে পারি ভি সমানুপাতিক এন। সো যদি ভি সমানুপাতিক এন আমরা লিখি, এদিকে কিন্তু দুইটা কুণ্ডলী আছে, একটা হচ্ছে প্রাইমারির প্যাচ সংখ্যা আর একটা হচ্ছে সেকেন্ডারির প্যাচ সংখ্যা। সো এই যে প্রাইমারি প্যাচ সংখ্যাটাকে আমরা লিখবো এন পি, অর্থাৎ প্রাইমারি প্যাচ সংখ্যা, এবং সেকেন্ডারির প্যাচ সংখ্যাটাকে আমরা লিখবো এন এস। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে লিখবো এন পি এবং এন এস, এন পি এবং এন এস। এবং আমরা এইদিকে খেয়াল করো, আমরা যখন এইদিকে ভোল্ট দিব, এইদিকে যে ভোল্ট দিব সেই ভোল্টের পরিমাণ হচ্ছে ভিপি, সেই ভোল্টের পরিমাণ হচ্ছে ভিপি, ভিপি, এবং এইদিকে আমরা যে ভোল্ট পাচ্ছি সেটার পরিমাণ হচ্ছে ভিএস। এখন এইদিকে যদি আমরা অল্প বিভব দিই এবং এইদিকে যদি প্যাচের সংখ্যা বেশি হয়, তখন যেটা হবে সেটা হচ্ছে ওই বেশি প্যাচের কারণে বেশি বিভব এদিকে যাবে, অর্থাৎ এটা অল্প বিভব থেকেও আমরা বেশি বিভব পাচ্ছি। তোমার মনে অবশ্যই একটা কোয়েশ্চেন আসবে, কোয়েশ্চেনটা কি এবং আনসারটা কি সেটা আমি বলবো। এইটা হচ্ছে বিভব, তাই না? তো এখানে বিভব আসবে, আমি কি বললাম যত প্যাচের সংখ্যা বেশি হবে বিভবের সংখ্যা তত বেশি হবে। যেহেতু এই প্রাইমারি কুণ্ডলীতে প্যাচের সংখ্যা কম, সেকেন্ডারি কুণ্ডলীতে প্যাচের সংখ্যা বেশি, সেহেতু যেটা হবে সেটা হচ্ছে সেকেন্ডারি কুণ্ডলীতে বেশি কি থাকবে, বেশি বিভব এ হবে। সো আলটিমেটলি এইখান থেকে আমরা যেটা লিখতে পারি, আমরা যদি দুইটা রাশিকে সমানুপাতিক লিখি তখন কিন্তু আমরা ওই দুইটা রাশির অনুপাতটাকে একটা ধ্রুব সংখ্যা ধরে নিতে পারি, এবং শুধুমাত্র ওই দুইটা রাশি না, ওই দুইটা জাতীয় অর্থাৎ এদের মধ্যে যতগুলো রাশি পড়ে সবগুলো রাশির একটা সমান অনুপাত লিখতে পারি। আমি যখন সমানুপাতিক ব্যাপারটা বুঝাইছি তখন এটা খুব ভালোভাবে বুঝাইছি। সো আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে ভি বাই এন সমান সমান আমি লিখতে পারি, যেহেতু এখানে এটা আছে, দ্যাট মিন্স আমি লিখতে পারি ভি বাই এন সমান সমান আমি লিখতে পারি হচ্ছে তোমার কে, অর্থাৎ একটা ধ্রুবক মানে একটা সমান অনুপাতিক মেনটেন করে। দ্যাট মিন্স ভি জাতীয় রাশি আছে ভিপি, সো ভিপি আর ভিপি এর সংশ্লিষ্ট রাশি আছে এন পি, অর্থাৎ লিখতে পারি এন পি, এইটাও সমান সমান কে। শুধুমাত্র তাই না, যেহেতু সমান অনুপাতি অল টাইম মেনটেন করবে, আমি ভি এস বাই এন এস সমান সমান লিখতে পারি কে। অর্থাৎ আলটিমেটলি আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা ভিপি বাই এন পি সমান সমান কে, ভি এস বাই এন এস সমান সমান কে। এই দুইটা সমান সমান যেহেতু কে, আমি লিখতে পারি ভিপি বাই এন পি সমান সমান ভি এস বাই এন এস। অর্থাৎ এই ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা একটা সূত্র পাইলাম, বা আমরা একটা সূত্র পাইলাম, সেটা হচ্ছে ভিপি বাই এন পি সমান সমান ভি এস বাই এন এস। আর তুমি এটা করতে পারো, ভিপি এদিকে রাখতে পারো, এস টাকে এদিকে আনতে পারো, বিটাকে, অর্থাৎ ভিপি বাই ভি এস সমান সমান এন পি বাই এন এস। পাজেট হওয়ার কোনো অয়ে নাই, এই যে এই সূত্রগুলোতে অনেকগুলো প্যান্ট পাজেট হয়, পাজেট হওয়ার কোনো অয়ে নাই। তুমি জাস্ট এটা মনে রাখবা ভি সমানুপাতিক এন, জাস্ট এই পর্যন্ত, আর কিছু মনে রাখার প্রয়োজন নাই, সবগুলো আপনি আপনি আসবে। ক্লিয়ার? সো এখন একটা জিনিস খেয়াল করো, তোমার মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ভাইয়া আপনি এদিকে কম ভোল্ট দিচ্ছেন এইদিকে বেশি ভোল্ট পাইছেন, আসলে ব্যাপারটা কি? মানে আমরা তো জানি যে ভোল্ট মানে হচ্ছে শক্তি, তাই না? তার মানে এইদিকে কম শক্তি দিলেন এদিকে বেশি শক্তি পাইলেন, শক্তি সংরক্ষণশীলতা নীতি কি আপনি লঙ্ঘন করছেন, এরকম কিছু করছেন না? খেয়াল করো, এখন আমি ঠিক এই জিনিসটাই বোঝাবো। এইদিকে কিন্তু অবশ্যই তড়িৎ প্রবাহিত হইতেছে, তাই না? এই দিকে
ভোল্টের সাথে তড়িৎ প্রবাহিত হইতেছে, এইদিকেও ভোল্টের সাথে তড়িৎ প্রবাহিত হইতেছে। সো অ্যাকচুয়ালি একটা ট্রান্সফরমার, আমি যদি স্টেপ আপ ট্রান্সফরমারের কথা ধরি, তখন যেটা হবে সেটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তরিত করবে। ব্যাপারটা কিরকম একটু অড শুনো, আমি এভাবে বোঝানোর চেষ্টা করি, খেয়াল করো। সাপোজ তোমার কাছে 10 টাকা আছে, তোমার কাছে কত টাকা আছে? 10 টাকা। এখন খেয়াল করো, তোমার কাছে মোট যত টাকা আছে সেই টাকার পরিমাণ হচ্ছে 10 ধরবো না 20 ধরি, তোমার কাছে যতটুকু টাকা আছে মোট টাকার পরিমাণ হচ্ছে 20। মোট তোমার কাছে 20 টাকা আছে, এখন খেয়াল করো। এখন এই টাকাটাকে তুমি দুইজন ব্যক্তির মধ্যে ভাগ করে দিলা, অর্থাৎ দুইজন ব্যক্তি পাইলো 10 টাকা করে। 10 টাকা করে কতজন ব্যক্তি পাইলো? 2 টাকা করে, সরি 10 টাকা করে দুইজন ব্যক্তি পাইলো। আমি এই দুইয়ের সাথে আমি লিখলাম ব্যক্তি, 10 এর পরিমাণ হচ্ছে টাকা। এখন দেখো তুমি 10 টাকা করে দুইজন ব্যক্তিকে দিতে পারো, অথবা তুমি এটাও করতে পারো 5 টাকা করে 4 জন ব্যক্তিকে দিতে পারো। আলটিমেটলি তুমি যেটা করলে সেটা হচ্ছে তুমি এদিকে 5 টাকা করে কয়জন ব্যক্তিকে দিলা? 4 জন ব্যক্তিকে দিলা। আমি কি কথাটা বলছিলাম, তোমার যে মোট টাকার পরিমাণ, তুমি দুইটা ওয়াইতে যাও, যেই ওয়াইতে যাও না কেন, তোমার মোট টাকার পরিমাণ সমানই থাকবে, অর্থাৎ মোট টাকার পরিমাণ একই একই থাকবে। সো মোট টাকার পরিমাণ যদি একই থাকে, তবু আমরা বলতে পারি যে তুমি টাকাটাকে এরকম ভাবে করতে পারো, বেশি টাকার অল্প ব্যক্তি থেকে, খেয়াল করো বেশি টাকার অল্প ব্যক্তি, দ্যাট মিন্স 10 টাকা ব্যক্তি হচ্ছে 2 জন, এদিকে 5 টাকা ব্যক্তি হচ্ছে 4 জন, দ্যাট মিন্স এদিকে যেহেতু টাকার পরিমাণ বেশি, 5 থেকে 10 বেশি, দ্যাট মিন্স বেশি টাকার, খেয়াল করো বেশি টাকার অল্প ব্যক্তিকে, অল্প ব্যক্তি থেকে তুমি এটাও করতে পারো কম টাকার বেশি ব্যক্তি, বাট আলটিমেটলি মোট যে টাকার পরিমাণ সেটা কিন্তু সমানই রইল। সো আমি যে জায়গায় বলতেছি যে একটা ট্রান্সফরমার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তরিত করতেছে, সো এটা আলটিমেটলি আমি যদি ওই তড়িৎ প্রবাহ আর যদি ওই ভোল্ট, আমি যদি মোট শক্তিটা নির্ণয় করি, তখন দেখবো যে এইদিকেও এইদিকেও যতটুকু শক্তি আসছে এইদিকেও ঠিক ততটুকুই শক্তি আসছে। খেয়াল করো ঠিক এই উদাহরণটার মতো, কি বললাম, খেয়াল করো অল্প টাকার অধিক ব্যক্তি থেকে অল্প টাকার, অর্থাৎ 5 টাকার 4 জন ব্যক্তি, অল্প টাকার অধিক ব্যক্তি থেকে অধিক টাকার অল্প ব্যক্তি, অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহ থেকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহ, আলটিমেটলি এদিকে মোট টাকার পরিমাণ সমান, অর্থাৎ 10 × 2 এটার পরিমাণ সমান, আবার এদিকে 5 × 4 এটার পরিমাণও সমান। দ্যাট মিন্স এইদিকে যে দুইটা রাশি ছিল সেই দুইটা রাশি হচ্ছে, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে আই, অর্থাৎ একটা হচ্ছে ভোল্ট আর একটা হচ্ছে তড়িৎ প্রবাহ। দ্যাট মিন্স বি ইন্টু আই, অর্থাৎ বিপি ইন্টু আইপি, বিপি ইন্টু আইপি, খেয়াল করো বিপি ইন্টু আইপি সমান সমান ভিএস ইন্টু আইএস, 10 × 2 সমান সমান 5 × 4, আলটিমেটলি 20 থাকবে। ক্লিয়ার? সো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি এই সূত্রটাকে একটু অ্যাড করি, ভিপি বাই ভিএস সমান সমান আইএস বাই আইপি, আমরা আরেকটা সূত্র পাই ট্রান্সফরমারের ক্ষেত্রে, আমরা ইনিশিয়াল যে সূত্রটা পাইছিলাম সেটা হচ্ছে ভিপি বাই এনপি সমান সমান ভিএস বাই এনএস, এবং আমরা সেকেন্ডারি যে সূত্রটা পাইলাম সেটা হচ্ছে ভিপি বাই ভিএস সমান সমান আইএস বাই আইপি। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যেটা জানতাম আমরা এদিকে অ্যাকচুয়ালি ভিআই কি অ্যাকচুয়ালি শক্তি কিনা সেটা আমরা এখানে নির্ণয় করব, সেটা হচ্ছে আমরা জানি শক্তি ডাব্লিউ সমান সমান হচ্ছে ভি কিউ, শক্তি ডাব্লিউ সমান সমান ভি কিউ। এখন আমি কিউটাকে রাখবো না, আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে ভি আর আই রাখতে চাচ্ছি, সো আমি এই কিউটাকে উঠাই দিব, কিউকে যদি উঠাই কিউ সমান সমান এদিকে হচ্ছে আইটি, দ্যাট মিন্স আলটিমেটলি ডাব্লিউ সমান সমান আমি পাইতেছি ডাব্লিউ সমান সমান ভিআইটি। এখন আমি যদি 1 সেকেন্ড সময়টা ধরি তখন সেটা ক্ষমতা হবে, এবং এখানে যখন আমি 1 সেকেন্ড সময় ধরবো আমি দুইটাকে 1 সেকেন্ড হিসাব করতেছি, দ্যাট মিন্স আলটিমেটলি আমি যেটা পাচ্ছি শক্তির পরিমাণ ই সমান সমান ভি আই। ক্লিয়ার? তার মানে কি বলো, তার মানে হচ্ছে আমরা জানি 1 সেকেন্ডের শক্তি মানেই হচ্ছে ক্ষমতা, দ্যাট মিন্স আমি কথা এরকম ভাবে বলতে পারি প্রাইমারি কুণ্ডলিতে যেই ক্ষমতা আছে সেকেন্ডারি কুণ্ডলিতেও সেই ক্ষমতাই আছে, বাট যেই চেঞ্জটা হলো সেটা হচ্ছে
একদিকে বিভব কমছে আর একদিকে বিভব বাড়ছে, বাট একদিকে তড়িৎ প্রবাহ বাড়ছে আর একদিকে তড়িৎ প্রবাহ কমছে, আর কিছু ঘটে নাই। আমরা জাস্ট আমাদের যেটা দরকার, আমাদের যদি উচ্চ বিভবের দরকার পড়ে তখন আমরা স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করব, আমরা আমাদের যদি নিম্ন বিভবে আবার যদি অধিক তড়িৎ প্রবাহের প্রয়োজন পড়ে তখন আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করব। স্টেপ ডাউন ট্রান্সফরমার যেটা করে সেটা হচ্ছে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে। আমি আশা করি যে কথাটাতে যাতে কেউ পাজার না থাকে সেই জন্য আমি টাকার উদাহরণটা দিলাম। তুমি 20 টাকা 10 টাকা করে দুজন ব্যক্তিকে দিতে পারো, 5 টাকা করে 4 জন ব্যক্তিকে দিতে পারো। তার মানে তুমি এটা করতে পারো, বেশি বেশি ব্যক্তিকে কম টাকা দিতে পারো বা কম ব্যক্তিকে বেশি টাকা দিতে পারো। ক্লিয়ার? সো যেটাই হোক আলটিমেটলি তোর মোট যে টাকার পরিমাণ সেটা কিন্তু সমানই থাকতেছে। সো এইদিকে ভোল্ট আর তড়িৎ প্রবাহ যেটার যা কিছু ঘটুক না কেন, ভোল্ট বাড়ুক তড়িৎ প্রবাহ কমুক, এমন একটা ইয়া তারা মেনটেন করবে যাতে এইদিকে যতটুকু শক্তি আছে এইদিকেও ঠিক ততটুকুই শক্তি থাকে। এবং এই জায়গায় আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমরা দ্যাট মিনস আমরা যদি ট্রান্সফরমারের সূত্রগুলোকে একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করি তখন আমি কিছু সূত্রগুলো নিয়ে চিন্তা করবো। সেটা হচ্ছে যে ভিপি, খেয়াল করো যে সেই সূত্রগুলো হচ্ছে ভিপি বাই এনপি। আমি সূত্রগুলো কিভাবে আসছে সেটা একটু দেখাই। প্রথম সূত্রটা আসতে হচ্ছে, আমি সবগুলো মিশে ফেললাম, প্রথম সূত্রটা আসতে হচ্ছে যত বেশি পার্ক থাকবে অর্থাৎ যত বেশি প্যাচারও থাকবে তত বেশি বিভব শক্তি আসবে, অর্থাৎ প্যাচের সংখ্যা যত বাড়বে তত বিভব আসবে, দ্যাট মিনস ভি সমানুপাতিক এন। সেহেতু আমি লিখতে পারি ভিপি বাই এন পি সমান সমান হচ্ছে ভিএস বাই এন এস। এইটাকে যদি আমি একটু কনভার্ট করি এভাবে লিখতে পারি ভিপি বাই ভিএস সমান সমান হচ্ছে এন পি বাই এন এস। ক্লিয়ার? এবং এটা ছিল প্রথম সূত্র। আমরা যদি দ্বিতীয় সূত্রটার কথা চিন্তা করি, আমরা দ্বিতীয় সূত্রটা যেভাবে আনছি, দ্বিতীয় সূত্রটা হচ্ছে আমরা এইটা ধরে নিচ্ছি দ্বিতীয় সূত্রটার মূল কথাটা হচ্ছে, প্রথম সূত্রটার মূল কথা হচ্ছে যে বিভব শক্তি প্যাচের সমানুপাতিক। দ্বিতীয় কথাটা আমি প্রথম কথাটার একটু মূল কথা লিখি, মানে প্রথম সূত্রের মূল কথাটা কি, প্রথম সূত্রের মূল কথাটা হচ্ছে, তারপর প্রথম সূত্রের মূল কথা প্রথম সূত্রটার মূল কথা হচ্ছে প্রথম সূত্রটার মূল কথা হচ্ছে যে বিভব শক্তি প্যাঁচ সংখ্যার সমানুপাতিক, প্যাঁচ সংখ্যার সমানুপাতিক, সংখ্যার সমানুপাতিক, সমানুপাতিক। এবং যে দ্বিতীয় কথাটা এইটার ভিত্তি হচ্ছে যে কি মোট ক্ষমতা বা মোট শক্তি সমান, ক্ষমতা মানে হচ্ছে শক্তি, কারণ ক্ষমতা মানে হচ্ছে 1 সেকেন্ডের শক্তি, অর্থাৎ মোট ক্ষমতা সমান। সো তোমার এই সূত্রগুলো এত ভেজাল করে মনে রাখতে হবে না। অনেকে এই যে এনপি এনএস মারাত্মক ভেজাল লাগে, কারণ সামনে বুঝতে পারবা ভেজালটা কোন জায়গায় আছে, অনেক ভেজাল লাগে, বাট ভেজাল লাগানোর কোনো কারণ দেখবা না, কারণ হচ্ছে বিভব শক্তি প্যাঁচ সংখ্যার সমানুপাতিক এই কথাটা মনে রাখবা, মোট ক্ষমতা সমান এই কথাটা মনে রাখবা। সো আমরা যে সূত্রটা প্রথমটা পাইলাম সেটা হচ্ছে ভিপি বাই ভিএস সমান সমান এনপি বাই এনএস। আমি এইটার জন্য প্রথম সূত্রটা এদিকে লিখেছি ভিপি বাই এন সরি ভিপি বাই ভিএস সমান সমান এনপি বাই এনএস। এবং আমি দ্বিতীয় সূত্রটা এখন যদি প্রতিপাদন করি, মোট ক্ষমতা মানে, মোট ক্ষমতা মানে হচ্ছে আমি যদি বিভব আর তড়িৎ প্রবাহে যাই তখন আমি লিখতে পারি ভিপি মানে প্রাইমারি কুণ্ডলীতে ভি ইন্টু প্রাইমারি কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ সমান সমান ভিএস ইন্টু আইএস। জিনিস আমি যেটা বলছি সেটা হচ্ছে ভিপি বাই ভিএস সমান সমান হচ্ছে আইএস বাই আইপি, আইএস বাই আইপি। সো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ভিপি বাই ভিএস সমান সমান আইএস বাই আইপি, আবার এইদিকে ভিপি বাই ভিএস সমান সমান এনপি বাই এনএস। দ্যাট মিনস আমি এটা লিখতে পারি এনপি বাই এনএস। দেখো আমরা কিন্তু অ্যাকচুয়ালি তিনটা সূত্র পাইলাম, এবং এই তিনটা রাশি প্রত্যেকটা প্রত্যেকটা সমান। তিনটা রাশি হচ্ছে ভিপি বাই ভিএস সমান সমান, খেয়াল করো কোন কারণে ছাত্ররা ভেজালটা লাগে, এদিকে উপরে পি আছে, আই এর ক্ষেত্রে উপরে হচ্ছে এস, আবার এন এর ক্ষেত্রে উপরে হচ্ছে পি। সো এটা নিয়ে একটা ভেজাল লাগিয়ে পড়ে যে আমি ভিপি বাই ভিএস কোনটা দিব। তো তোমার বাজেট হওয়ার কিছু নাই, তুমি জাস্ট ওই এই কথা মনে রেখে সূত্র প্রতিপাদন করে করবার, প্রবলেম কি, বুঝে গেছো ব্যাপারটা, ভেজাল লাগবে না। সো ভিপি বাই ভিএস সমান সমান আই এস বাই আইপি সমান সমান এনপি বাই এনএস, এভাবে তুমি অঙ্ক করতে পারবা। অর্থাৎ তোমাকে যদি বলে যে একটা কুণ্ডলিতে পাক সংখ্যা 100টা, সেকেন্ডারি কুণ্ডলিতে পাক সংখ্যা হচ্ছে 200টা, প্রাইমারি কুণ্ডলিতে যদি এত বিভব দেওয়া হয় সেকেন্ডারি কুণ্ডলিতে কত পাওয়া যাবে, এই অঙ্কগুলো হচ্ছে সব থেকে সোজা এবং কোলা পাইনে সব থেকে বেশি ভেজাল লাগে, এই সূত্রগুলো মানে একটু এই জায়গায় অ্যাডের কারণে, বুঝা গেছে ব্যাপারটা। সো আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে তুমি এই কথাগুলো মনে রাখো, প্রথমটা হচ্ছে বিভব শক্তি প্যাঁচ সংখ্যার সমানুপাতিক, দ্বিতীয় কথা হচ্ছে মোট ক্ষমতা সমান। ক্লিয়ার? সো আজকে এই পর্যন্ত, এবং আমি এই চ্যাপ্টার মেবি আর কোনো টপিক্স নাই, চ্যাপ্টার শেষ। সো প্র্যাকটিস পার্টে হয়তো আমরা এক দুটা ম্যাথের প্র্যাকটিস করবো, এবং এই চ্যাপ্টারে ম্যাথের পরিমাণ এত বেশিও নাই।
ক্লিয়ার? সো ওকে, ভালো থাকো।